লোকাল অভয়ারণ্য হয়ে পড়েছে শ্রীমন্ত শঙ্করদেব সংঘর তিরানব্বই সংখ্যক অধিবেশনস্থলী। রাতে ইয়াতে সহস্রাধিক লোকে ভিড় করা পরিলক্ষিত হয়েছে। হরিনাম ধ্বনিৰে মুখরিত হয়েছে সমগ্র অঞ্চলজুড়ি। মানে কেমেরা পেছনে দেখাবলৈ অনুরোধ জানাম আসলে রাতেপুয়ার ভাগরে এনে ধরনেরলোকে নাম কীর্তন করে থাকা পরিলক্ষিত হয়েছে। লগতে বহিরাজ্যেরপর অহা প্রায় চৌবন্নহর জেলার লোকসকলে এনে ধরনের নাম কীর্তন করা পরিলক্ষিত হয়েছে। পাতিলন তহাত শঙ্করে হে জগত হজুরি। যখন লোক আছে ইয়াতে অহা প্রায় তিনদিনের কার্যসূচী প্রায় পঁচিশ লক্ষাধিক ধর্মপ্রাণ রাইজে অংশগ্রহণ করব। আর ইয়াতে সেবক সেবিকা হিসাবে বহা হয়েছে প্রায় দশ হাজার লোক বহা হয়েছে। নাম পূজা করে থাকা পরিলক্ষিত হয়েছে। ইয়াতে পরিবেশ ইয়াতে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। বাইদেউ কিয় হাল আহিছে? দূর দূরণির পরা এনে ধরনের যখন আই বাপর বহু ধর্মপ্রাণ রাইজ এনে ধরনের ভিড় করা পরিলক্ষিত হয়েছে। কেনেকৈ ভাল লাগছে বা সুন্দর লাগছে? ভকতের সেবা কৰিবলৈ পাইছো, আমি শিবসাগর জেলা পাইছো, ভকত বৈষ্ণব সকলে সেবা কৰিবলৈ পাই আমি অতি আনন্দ। শিবসাগর জেলা রঙিয়া জেলার হয়, ইয়ারে হয়। আমি নিজকে ধন্য মানিছো আজি রঙিয়া জেলা শাখার হয়ে কিনে ইমান ভকত বৈষ্ণবক আদরিব পাইছো। সকলোতে খুব ভালে 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 হয় আর পরিবেশ তৃতীয় বৈকুণ্ঠত পরিণত হয়েছে। এক কথাত কবলে গেলে উত্তর পূর্বাঞ্চলের সর্ববৃহৎ ধর্মীয় সংগঠন শ্রীমন্ত শঙ্করদেব সংঘ, শ্রীমন্ত শঙ্করদেব সংঘর রঙিয়া জেলার এক বর্ষজোড়া এটি প্রয়াসর অন্তত আজি একটা পরম পবিত্র আর মধুময় দিন। এই দিনটি হরিনামে মুখরিত হয়েছে। উত্তর পূর্বাঞ্চলের লক্ষ লক্ষাধিক ভকত ইয়ালেকে আগমন ঘটেছে। যাকালির বর্তমান সময়লকে সহস্রাধিক লোকের ইয়াত প্রবেশ ঘটেছে আর প্রত্যেকে নিজের নিজের দায়িত্ব পালন করেছে। আপনাদের জানে যে ইয়াতে ৩৫খন উপসমিতি আর এখন মূল সমিতি লৈ পেলে ৩৬খন সমিতিয়ে নিজের নিজের দায়িত্ব পালন করেছে। এতিয়ালেকে চারিওফালের নিরীক্ষণ চলিছে, প্রশাসন বিভাগের প্রত্যেককে দায়িত্ব দিয়ে আছে, তেখেতসকলে নিয়াৰিকৈ দায়িত্ব পালন করেছে। মূলত যখন বিষয়বর্গ আছে প্রত্যেকে এই বস্তুর উপর তদারক করেছে। আর আমার এই বর্তমান হাতীখোলা মরাঞ্জনা যে জাতি বর্ণ পক্ষপন্থ আছে সকলে ইয়াতে সেবা করবলে আগবাড়ি আছে, ইয়ার একটা ভাল লক্ষণ। আমার মহাপুরুষ শ্রীমন্ত শঙ্কর গুরুজনে মানবতাবাদী যে দর্শন, ধর্মীয় আধ্যাত্মিক সাংস্কৃতিক যে এক চেতনাবোধ আমার মাজত জগাই তুলিছিল, সেয়া আমি ইয়াত পরিলক্ষিত করবলে সক্ষম হয়েছো। দ্বিতীয় বৈকুণ্ঠত পরিণত হয়েছে হাতীখোলা মরাঞ্জনা পথত সোণালী অক্ষরে লিখা থাকিব ইতিহাসের সোণালী পৃষ্ঠাত। আসলে ইয়াতে শঙ্কর সংঘর লোকসকলের হিন্দু মুসলমান বিভিন্ন লোক অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। ইয়াত আসলে জাতি বর্ণ কোনো ভেদ নাই, কোনো শ্রেণী ভেদ নাই। ইয়াত সকল মানবীয় মূলমূল্যবোধে ঈশ্বর সেবার মুখী হয়ে মানবক সেবা করবার কারণে আছে। সেবার যোগেদি আমি আশীর্বাদ পাও, আশীর্বাদ আমার পূর্ণ সঞ্চয় সুবিধা করে। জাতি বর্ণ ভেদ শ্রেণীহীন সমাজ মহাপুরুষ শ্রীমন্ত শঙ্করজনে তাহারিতে রচনা করেছিল আর আজিও সেই পরম্পরা চলি আছে। তো ইয়াত সকলিকা দিয়েছে আর প্রত্যেকে করেছে। আমি আশাবাদী জাতি বর্ণ ভেদ ইয়ার নোহা হয়ে যাব আর আমি একক প্রচেষ্টার মানবীয় সেবা করে আমি মানব সম্পূর্ণ মানবীয়তার পরিচয় দাঙি ধরে। জাতি বর্ণ নির্বিশেষে সকলে ইয়াতে অংশগ্রহণ করা পরিলক্ষিত হয়েছে। পরিবেশে বিরাজ করেছে শঙ্করদেব সংঘ।